নমস্কার, টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই ছোট্ট আড্ডা যার নাম শ্রীজাতর ক্লাসরুম, আমরা সেখানে হাজির হয়েছি এমন দুজন মানুষকে নিয়ে যারা স্কুলে ছাত্রছাত্রীদের জীবনের পথে এগিয়ে দেন। স্কুল মানে তো শুধুই পড়াশুনো নয়, জীবন দর্শন, জীবনের পাঠও বটে। তাদের সঙ্গে আলাপ করে নেব। আমার সঙ্গে আছেন রণজিৎ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আছেন অরূপ রতন দে। নমস্কার। আপনারা দুজন একই স্কুলের সঙ্গে যুক্ত। হ্যাঁ। কোন স্কুল, কবে থেকে আপনি সেখানে আছেন? আমার স্কুলের নাম হচ্ছে উদয়পুর হরদোয়াল নাগ আদর্শ বিদ্যালয়। আমি এই স্কুলে এসেছি 2015 সালে। আচ্ছা। এর আগে আমার আসলে স্কুলের জার্নিটা শুরু 2002 সালে। আচ্ছা, আমি অনেকদিন হয়ে গেল। হ্যাঁ, আমি আসলে নাগের বাজার ওই অঞ্চলেই কে হিন্দু একাডেমি, ওই অঞ্চলের খুব নাম করে একটি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, সেখানে আমি 7 বছর ছিলাম। আচ্ছা। তারপরে SSC-র মাধ্যমে আমি চলে যাই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়। আচ্ছা। সেখানে বারুইপুরের পরের যে স্টেশনটা কল্যাণপুর, সেখানে আমি দীর্ঘ 5 বছর 8 মাস থাকি। আচ্ছা। তারপর 2015 সালে আমি এখানে মিউচুয়াল ট্রান্সফার পাই। আচ্ছা। এবং বর্তমান স্কুলে আমি এখানে শিক্ষকতা করছি। আপনি ইংরেজি পড়া? আমি ইংরেজি পড়া। চমৎকার। আপনি কতদিন আছেন এই স্কুলের সঙ্গে? আমি 2008-এ এই স্কুলে জয়েন করি SSC-র মাধ্যমে। আচ্ছা। তারপর থেকে ওখানেই আছি। তার মানে এটাই আপনার প্রথম স্কুলের চাকরি? হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি জীবন বিজ্ঞান পড়ান? জীবন বিজ্ঞান পড়াই। তো আপনার কি ছোটবেলা থেকে পড়ানোর ইচ্ছে ছিল না অন্য কিছু হওয়ার স্বপ্ন ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার প্যাশন এটা। আচ্ছা। আমরা ছোটবেলায় বাচ্চারা বাড়িতে খেলতাম, ওই স্লেট হয় আগে ছিল, স্লেটগুলো তো সেই স্লেট পেন্সিল দিয়ে দাঁড় করিয়ে রেখে আরো বন্ধুরা বসছে, পালা করে আমরা পড়াচ্ছি, তো এইরকম আমরা খেলতাম। ক্লাসরুম ক্লাসরুম একটা খেলা। তো ছোটবেলা থেকে এটা আমার প্যাশন ছিল যে স্কুল টিচার হব। আচ্ছা। সেইটা স্বপ্নটা সফল হয়েছে এতদিনে এসে? হ্যাঁ, সেটা সফল হয়েছে। চমৎকার। আমি ছোটবেলার কথা উনি বলছিলেন যখন, আমি জিজ্ঞেস করি ক্লাস ওয়ানের কোনো একটা স্মৃতি এখনো আপনার সঙ্গে রয়ে গেছে, সেইটা কিরকম? আসলে তা না, বিষয়টা হলো যে আমার এক্সটার্নাল থ্রোট, এখানে আমি দেখাতেও আর কি পারি, মানে এইখানে আমার একটা ওই ব্রোঙ্কাল ফিস্টুলা, ফিস্টুলার মতো ছিল এবং সেখান থেকে পাস মানে বেরোতো আর কি। তো সেটা তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আর কি। তার একটা অপারেশন ডাক্তারবাবুরা বললেন যে না, এটা কেটে ফেলা, হ্যাঁ কেটে ফেলা বা এটাকে সার্জারি করে, বড় যত হবে তত ওটা তো বড় হবে, তার বিপদ বড়। হ্যাঁ। তো সেই যে আতঙ্কটা, সেটা সেই সময় আফটার মানে অপারেশনের ভয়ও আমার জানা ছিল, তার থেকে অনেক বেশি ওইটা আমাকে হন্ট করে বা এখনো পর্যন্ত তার আগের যন্ত্রণা, যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা আমার আর কি, এই এই হচ্ছে মানে সেই স্মৃতি, স্মৃতিটা আমার রয়েছে। আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে যেটা হয়তো যন্ত্রণার নয়, আমরা একটা যন্ত্রণার কথা শুনলাম যখন আরেকটা আনন্দ বা মজার কথা? অবশ্যই অবশ্যই। তাহলে দর্শকদের যদি, ছোটবেলাকার তো অনেক স্মৃতি আছে আনন্দের, কিছু দুঃখের। আমি ছোটবেলায় আমরা যে এলাকায় থাকতাম আর কি, এখনো সেখানেই থাকি, তো সেখানে আমার একদম একদম যখন এসেছি আমরা এলাকায়, তখন প্রথমে এখানে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তো পরে এসছে। তো একেবারে একটা গ্রাম্য পরিবেশ, সেখানে শীতকালে বিশেষ করে ওই সন্ধ্যার পরে আমরা 3 ভাই বোন সোয়েটারের উপর চাদর টাদর জড়িয়ে রান্নাঘরে গোল হয়ে বসতাম, আর ওই মা বাবা একসঙ্গে ওই উনুনে পিঠে বানাতেন। তো সন্ধ্যা থেকে তার প্রস্তুতি চলছে এই বানানোর পরে, এটা পরের দিন সকালে, তখন পাড়ায় অল্পই লোক, তো বাড়িতে বাড়িতে দেয়া হতো, সেখান থেকে আসতো। এবং এই যে আদান প্রদানের ব্যাপারটা, এটা ছাত্রদের এখনো বলি যে টিফিন শেয়ার করতে, হ্যাঁ পরস্পরের সঙ্গে টিফিন শেয়ার, তাহলে সম্পর্কটা তৈরি। কিংবা তার থেকেও বড় কথা, ওই যে শাল পাতার বাটিতে ঘুগনি পাওয়া যায় না, আমরা এমনও দেখেছি স্কুলের ল্যান্ডিং এ 3 জন দাঁড়িয়ে আছে একটা বাটিতে, একটা বাটিতে চামচটা আলাদা আলাদা করে খাচ্ছে, এটা যে কি তৃপ্তি দেয়, মানে এটা হয়তো পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য, ভাবা যায় না। এগুলো আর কি ওভাবে হয় না, ওভাবে হয় না, এটা হয় না, এগুলো দেখেও ভালো লাগে সত্যি। আমরা আছি দুজন এমন মানুষের সঙ্গে যারা মানুষ তৈরির কারিগর। আমরা খুব শিগগিরই ফিরব আমাদের পরের রাউন্ডে।
আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই পর্বের পরের রাউন্ডে। একটা স্কুল শুধু তার বর্তমান দিয়ে তৈরি হয় না, তার অতীত, তার ইতিহাস, তার ঐতিহ্য তার সঙ্গে জড়িয়ে থাকে, সব স্কুলেরই থাকে। এই স্কুলেরও নিঃসন্দেহে আছে। আমি আপনাদের কাছ থেকে একটু জেনে নিতে চাইব, কতদিনকার স্কুল এই স্কুলের প্রতিষ্ঠা? 1958 সালের পয়লা জানুয়ারি। আচ্ছা, অ্যাকচুয়ালি এই স্কুল পশ্চিমবঙ্গের অনেক স্কুলের মতোই উদয়পুর নিমতার একটি জায়গা। উদয়পুর অ্যাকচুয়ালি একটা উদ্বাস্তু কলোনি। আচ্ছা, দেশভাগের পর বহু মানুষ দেশান্তরী হয়ে তারা এসে এখানে একটা উপনিবেশ তৈরি করেছিলেন। তো বিভিন্ন মানুষের দানের অর্থ, দান করা জমি, সে সমস্ত দিয়েই একটা কাঁচা ঘর তৈরি হয়েছিল। আচ্ছা, আমি আমার স্কুলের যে সিনিয়র যারা তাদের কাছ থেকে এগুলো শুনেছি। এবং সেই স্কুল আস্তে আস্তে এখন একটা চারতলা বিল্ডিং হয়েছে তার, এবং ছাত্র সংখ্যাও অনেক বেড়েছে। উদয়পুর অনেক পাল্টে গিয়েছে, উদয়পুর আর সেই রকম উদ্বাস্তু কলোনি দেখে মনে হবে না, মানে লোকালয়টাও বদলে গিয়েছে। কিন্তু তার পিছনে একটা বড় ইতিহাস রয়েছে, দেশভাগের ইতিহাস এর সঙ্গে জড়িয়ে। চমৎকার। কতজন মোটামুটি আপনাদের ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা? ছাত্রছাত্রীর সংখ্যা আনুমানিক কেন বলবো, 1600। আমি 1600 প্রচুর চাপ তার মানে। আর আপনাদের তো মাধ্যমিক অবধি শুধু ছেলেরা? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক ছেলে মেয়ে মিশিয়ে। আর আপনারা কতজন পড়াচ্ছেন ওখানে? আমরা পড়াচ্ছি প্রায় আপনার গড়ে 5টা ক্লাস তো আপনাকে রোজ করতে হবেই আর তো আমি বলছি যে ইংরেজি আমি ছোট করে জেনে নি, ইংরেজির প্রতি যেমন একটা তুমুল আকর্ষণ ইদানিং দেখা যায়, মানে ছাত্রছাত্রীদের চেয়ে অভিভাবকদের আকর্ষণ বেশি যে আমার ছেলে বা আমার মেয়ে ইংরেজিতে পড়বে। আবার তেমনি আমরা দেখতাম ছোট থেকে যে ইংরেজি শত হলেও তো বিদেশি ভাষা, একটা দূরত্ব বোধ থাকে। তো কোনটা আপনি বেশি দেখেন, মানে ইংরেজির প্রতি ভালো লাগা নাকি ছাত্রছাত্রীদের একটা ভীতি বা একটা দূরত্ব বোধ? না, বিষয়টা হলো যে এক্ষেত্রে আমি একটা অন্য কথা বলে এগোই, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে ইংরেজিটার প্রতি একটা জোর দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কীরকমভাবে সেটা হচ্ছে, আমরা গতানুগতিক যে ইংরেজি পড়াচ্ছি সেটা তো পড়াচ্ছি, কমিউনিকেটিভ ইংলিশ হিসেবে একটা স্মার্ট ইংলিশ বা স্মার্ট ক্লাস তার একটা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সেইখানে বাইরে থেকে ইনস্ট্রাক্টররা এসে মানে স্পোকেন ইংলিশ আগামী দিনে স্কিলগুলো কীভাবে ডেভেলপ করানো যায় এটা আমাদের ক্ষেত্রে এই জিনিসটা করা হচ্ছে আর কি। এবং অভিভাবকরা তো প্রতিনিয়তই বলেন যে ইংরেজিটার উপর কিন্তু যেন চাপ থাকে, যেন একটু জোর দেওয়া হয়, যেন একটু গুরুত্ব দেওয়া হয়। ঠিক, কথাগুলো তো আছেই আর কি। বিজ্ঞানের আপনি শিক্ষক, জীবন বিজ্ঞান আপনি পড়ান, আমার তো ছোটবেলায় খুব ভয় লাগতো কারণ খুব জটিল জিনিস আঁকতে হতো, ওই মানে ওগুলো কিছুতেই মাথায় রাখতে পারতাম না। এবং নাম, এই যে একটা গাছের বৈজ্ঞানিক নাম, একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম, ছাত্রছাত্রীরা কিভাবে একটু সহজে জীবন বিজ্ঞানকে দেখতে পারে? না, আমার স্কুলের ক্ষেত্রে মনে হয় আমি অনেক স্টুডেন্টের কাছেই তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে দেখেছি যে জীবন বিজ্ঞান তাদের অত্যন্ত প্রিয় বিষয়। আচ্ছা, তো আমরা যেটা কঠিন মনে হয় ওদের বিজ্ঞানসম্মত নাম মুখস্থ করা, মনে রাখা, সেক্ষেত্রে যেটা বলি যে একটা সাইন্টিফিক নেমকেই বারবার লেখা। আচ্ছা, শুধু পড়ে ওটা হবে না, অঙ্ক যেমন শুধু দেখলে হয় না, সেটাকে বারবার প্র্যাকটিস করতে হয়, তেমনি বিজ্ঞানসম্মত নামও বারবার লিখলেই মনে থাকবে। বেশ, আর বাকিটা আমরা চেষ্টা করি রঙিন চক ব্যবহার করার, যাতে একটু আকর্ষণীয় হয়। আমাদের 3D মডেল আছে, হার্টের মডেল, DNA এর মডেল, কিডনির মডেল, সেগুলো ক্লাসে নিয়ে গিয়ে ব্যবহার করা, মাইক্রোস্কোপ প্রয়োজনে ক্লাসে নিয়ে গিয়ে স্লাইড দেখানো, আর আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যেমন ক্লাস 8-এর মরুভূমির জীবন, মেরু প্রদেশের জীবন কেমন, তো সেগুলো তো শুধু বলে বোঝানো যায় না। ঠিক, সেগুলো আমরা আমাদের স্মার্ট রুম আছে সেখানে নিয়ে গিয়ে স্টুডেন্টদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাই। বাহ, এবং সেটা ওদের কাছে খুব আকর্ষণীয়। আমরা আছি দুই শিক্ষকের সঙ্গে, শুনছি তাঁদের স্কুলের গল্প, তাঁদেরও গল্প বাটে। ফিরছি পরের রাউন্ডে। ফিরে এলাম আমাদের এই পর্বের পরের রাউন্ডে। প্রত্যেক স্কুলই পড়াশুনোর বাইরেও এক্সট্রা কারিকুলারে জোর দেয়। আপনাদের স্কুলে
কি কি বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে করা হয়? বিষয় হচ্ছে যে এমনিতে পড়াশোনার বাইরে তো খেলাধুলো যেমন থাকে তেমনি তো থাকেই, আচ্ছাই, এছাড়াও আমাদের স্কুলের ক্ষেত্রে যেটা আছে আর কি, আমরা যেটা অনুভব করতে পারি সেটা হচ্ছে সংস্কৃতি চর্চাটা আমাদের স্কুল করার চেষ্টা করে বেশ, এবং তার অন্যতম কারণ হচ্ছে কিছু মানুষ ইনক্লাইন্ড এই বিষয়ে, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক মহাশয় উনি একজন নাট্য ব্যক্তিত্ব, আচ্ছা, উনি নাট্যকার, আচ্ছা, ফলে ওনার একটা প্যাট্রোনাইজেশন না থাকলে এই কাজ কোনোদিনই হতে পারত না, সাধারণত আমরা তো তাই দেখি আর কি। ঠিক, সেখান থেকে দাঁড়িয়ে গান, খেলাধুলো ছাড়া যেটা আমি বললাম যে গান বাজনা, নাচ, আবৃত্তি ইত্যাদি তো সবই হয় এবং ছাত্রছাত্রীরা ভালোবেসেই করে, ভালোবেসেই করে, এবং তার সাথে সাথে নাটক, আচ্ছা, এবং আপনাকে বলি এটা আমাদেরও ভালো লাগে বলেই শেয়ার করছি, সম্প্রতি আমরা একটা নতুন প্রোডাকশন তৈরি করলাম স্কুলে, সেটা হচ্ছে থিয়েটার অফ ইম্প্রোভাইজেশন, আমরা নামও দিলাম, আচ্ছা, অদ্রিজাদি কাজটি করলেন অদ্রিজা দাশগুপ্ত, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে গোপাল অতি সুবোধ বালক, আচ্ছা আচ্ছা, বিদ্যাসাগরকে নিয়ে আমরা কাজটা করলাম, এবং এটা অনেকের যে প্রতিযোগিতা হয়ে গেল সেই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করলাম এবং আমাদের বিদ্যালয়ে পঞ্চম স্থান নিয়ে। বাহ, চমৎকার। তো আপনি তো নিজেও থিয়েটারের আপনার অভিজ্ঞতা আছে বা আপনার ভালো লাগা আছে, সেইটা কি এই স্কুলের কাজ করে সেটায় সময় দিতে পারেন? মানে এটা যেটা হয়েছে আসলে ওই যে বললাম না যে চাইলে পারা যায়, এবং মন থেকে যদি কিছু চাওয়া যায় তাহলে সেটা পাওয়া যায়, এবং ওই যে বললাম আরো একটা বিষয়, আমাদের যারা নাকি সহকর্মীরা রয়েছেন, বিশেষ করে প্রধান শিক্ষক যিনি রয়েছেন, প্রধান শিক্ষক মহাশয়, তার একটা পৃষ্ঠপোষকতা, থাকবার দরুনই যেটা হয় যে আমার একটা রিহার্সাল আছে, তাহলে এবার যারা রুটিন করছেন বা প্রভিশনাল পিরিয়ড একদম অ্যাডজাস্ট করে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যাও করো কাজ, চমৎকার। এটা একটা আমাদের খুব সুন্দর পরিবেশ এখনো পর্যন্ত স্কুলে রয়েছে, তার জন্যই কাজগুলো আমরা এখনো করতে পারছি। আমি আসি আপনার কাছে অরূপ বাবু, আমি যেটা বিশ্বাস করি, আমরা অনেকেই বিশ্বাস করি যে শিক্ষক শুধুমাত্র পড়ান না, তিনি একজন ছাত্রকে বা একজন ছাত্রীকে জীবনের পথেও এগিয়ে দেন, দিশা দেখানোর চেষ্টা করেন। তো এরকম ঘটনা আপনার জীবনেও ঘটেছে যে মন খারাপ থেকে বা অন্ধকার থেকে কাউকে হয়তো বার করে এনেছেন, সেই ঘটনাটা কীরকম? হ্যাঁ, এরকম বেশ কিছু অভিজ্ঞতা আছে, তার মধ্যে একটা কথা আমার খুব মনে পড়ছে, তখন আমি সবে স্কুলে জয়েন করেছি, এক বছর হয়েছে, ক্লাস 10 সি সেকশনের একটি ছাত্র, সে হঠাৎ করে একদিন আমাকে বললো যে স্যার আমার একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? তো সে বললো যে আমার এই রেল স্টেশনে গেলে সেখানে যখন কোনো ট্রেন আসে তো সেই রানিং ট্রেন দেখলে আমার সেখানে ঝাঁপ দিতে ইচ্ছে করে। তো আমি শুনে খুব অবাক হলাম যে এরকমও সমস্যা হয়। তো বেশ খানিকক্ষণ ওর সাথে কথা বললাম, বলে যেটা জানতে পারলাম যে কয়েক বছর আগে ওর বাবা, প্রফেশনালি কার ড্রাইভার ছিলেন, তো একটা কার অ্যাক্সিডেন্টের বাবা মারা গেল, সেই ট্রমাটা ওর মধ্যে আছে, হয়তো ওর মধ্যে সেই ট্রমাটাই কাজ করছে। অ্যাক্সিডেন্টটা ও নিজে চোখে দেখেনি, কিন্তু ওইটা হয়তো মাথার মধ্যে কাজ করছে। আমার পরিচিত একজন চিকিৎসক ছিলেন, ও যেটা আরও জানলাম যে এটা ওর মা জানেন, এবং ওর মা যেটা করেছেন, একজন কোনো ঝাড়ফুঁক করেন এমন কারোর কাছে নিয়ে গিয়ে একটা মাদুলির ব্যবস্থা করেছেন। তো আমি দেখলাম যে এটা তো সমস্যার সমাধান হতে পারে না। আমি লোকাল একজন চিকিৎসক আমার পরিচিত, যদিও একে সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার কথা, কিন্তু আমি দেখলাম যে এনার কাছে নিয়ে যাই, কারণ ওই ভদ্রলোক চিকিৎসক যিনি, তিনি পেশেন্টের সমস্যা যতই সামান্য হোক না কেন তিনি সেটা খুব মন দিয়ে শুনতেন, ডিটেইলে আরও জিজ্ঞাসা করে জানতেন, শুনতেন, এবং একটা মোটামুটি সম্ভাব্য সমাধান যেটা দিতেন, সম্ভব আর কি দিতেন। তো আমি নিয়ে গেলাম ওনার কাছে, উনি ছেলেটিকে বসিয়ে অনেকটা সময় দিলেন, ওকে শুনলেন, তারপরে ব্যাপারটা ওর মার কানে গেল, মাকে জানানো হলো, এবং তারপরে আরও অনেক কিছু ঘটনা আছে। তো ওর মা এরপরে ছেলেটিকে সত্যি সত্যি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, এবং ছেলেটি এখন অনেক বড় প্রতিষ্ঠিত, তার পেশার দিক থেকে প্রতিষ্ঠিত এবং সংসার জীবনও প্রতিষ্ঠিত। এটা একটা ভীষণ তৃপ্তির বিষয় যে ছেলেটি হয়তো নষ্ট হয়ে যেতে পারতো, হ্যাঁ হ্যাঁ, হয়তো চলেই যেত কোন দিন, একেবারে সেই জায়গা থেকে ছেলেটাকে ফিরিয়ে আনতে পেরে আমি সত্যি, এবং সে আজ প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, আমি অত্যন্ত তৃপ্ত। চমৎকার। আমরা আছি এমন দুজন মানুষের সঙ্গে যারা ছাত্রছাত্রীদের অন্য চোখে দেখেন, অন্যভাবে তৈরি করে দিতে চান। ফিরছি শেষ রাউন্ডে। ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই পর্বের শেষ রাউন্ড নিয়ে। দুজনকে একটাই প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই স্কুল কেন ছেড়ে যাবেন না যদি জিজ্ঞেস করেন?
একটুখানি যদি বাড়িয়ে বলি তাহলে ব্যাপারটা এরকম যে আমি প্রথম যে বিদ্যালয় বা স্কুলে ছিলাম আর কি, তা আমাদের দমদম অঞ্চলে, সেখান থেকে আমার হাতে খড়িটা, বয়সটা তখন 22 পরিবেশ খুব বড় একটা রোল প্লে করে, কলিগসদের চিন্তা ভাবনা, পরিবেশ, ছাত্রছাত্রী সব মিলিয়ে একটা। তারপরে আমি যখন দক্ষিণ চব্বিশ পরগনায় যাই, মানে ব্যাপারটাকে অন্যভাবে যদি নাও মানে বলি বা না কেউ যেন না নেন, মার্জন করবেন আমার কথাটা, সেটা হচ্ছে কোথায় গিয়ে যেন আমার একটা কালচার শক হয়ে গিয়েছিল। পরে যখন আমি আবার এখানে ফিরে আসার সুযোগ পেলাম, আমি সেই পুরনো যে গন্ধটা, পরিবেশটা, সেই যে পরিবেশটা, সেই পরিবেশটাকে আবার যেন পেলাম। সেই স্টাফ রুম, সেই মানুষগুলো, সেই মানুষগুলোর মধ্যে একাত্মবোধ, একটা জায়গায় সবাই থাকলে একটু খুটোমুটি হবে, সেটা না থাকলে জীবনে প্রাণটাই মজা হয় না, মজাই থাকবে না, সেটা তো রয়েছে। কিন্তু ওই যে উত্তাপটা, ওই যে প্রাণটা, কাজ করবার যে একটা ইচ্ছা, এইটা আছে বলেই আমি নিশ্চয়ই চাইবো যেখানে আছি সেখানে আমি থাকি। চমৎকার। আপনাকে যদি বলি একটা কারণ, আপনি তো এতদিন ধরে স্কুলে আছেন প্রথম থেকে, যদি একটা কারণ বলি যে কেন ছেড়ে যাবেন না? ছেড়ে না যাওয়ার একটাই কারণ, এটা সেকেন্ড হোম। বাহ। বাড়িতে যেমন অনেকটা সময় কাটাই, তেমনি জীবন মানে দিনের একটা বড় সময় প্রতিদিনই স্কুলে কাটাই, এবং কাটাই বলতে জাস্ট কাটাতে হয় বলে না, আমাদের প্রতিদিনকার সুখ দুঃখ সমস্ত কিছু ভাগাভাগি হয় এখানে। খাওয়া দাওয়া, কোনো একটা বিশেষ কারুর সুখবর কিছু একটা, তো সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়, সেটা নিজেরাই পরিবেশন করছি, নিজেরাই। এটা এটা আমাদের এখানকার একটা সিগনেচার আর কি, একদম নিজেরা পরিবেশন করছি সবটা, সব মানে একটা বড় পরিবার, একদম আমরা বলিও তাই, হরদয়াল পরিবার, হরদয়াল পরিবার আমরা বলি এটা। খুবই ভালো, আমাদের সঙ্গে দুই শিক্ষক এতক্ষণ থাকলেন, তাদের আমি ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, এবং একটা ছোট্ট উপহার আপনাদের দুজনের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার সাথে এইভাবে একটা সাক্ষাৎ হতে পেরে আমাদের খুব ভালো লাগে, আমার প্রাপ্তি, আমাদের ভালো লাগা। আর আপনারা যারা উপরে আছেন পর্দার, তারা এক একটা স্কুলের কাহিনী জানছেন, জানছেন তাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের গল্প, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন শ্রীজাতর ক্লাসরুম।